শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপথ লাইভে সঙ্গে আছি আমি ইশরাত জাহানমণি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে ঢাকায় কর্মব্যস্ত সময় পার করছেন সফররত মার্কিন প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিছুক্ষণের মধ্যে তিনি বৈঠক করবেন বিস্তারিত জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ কিরণ বৈঠকের বিষয় সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন আপনি যেমনটি বলছিলেন যে তিন সদস্য যে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন গতকালই তারা বাংলাদেশে এসেছে এবং তিন দিনের এই সফরের দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা সকালে গুলশানে সুশীল সমাজের যে প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেছেন যদি আপনাকে বলি সেটা হচ্ছে এখানে দেবপ্রিয় ভট্টাচার্য হোসেন জিল্লুর রহমান প্রফেসর আমেনা মহসিন এবং আদিলুর রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং এর পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক ১১টায় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক যে মন্ত্রী আছেন সাবের হোসেন চৌধুরী তার সঙ্গে বৈঠক করবেন সচিবালয়ে সচিবালয়ে সেই বৈঠক শেষ হলেই এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা বৈঠক করবেন এই বৈঠকটি কিন্তু একটি গুরুত্ব বহন করছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানা হয়েছে যে ইন্দো প্যাসিফিকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাবে আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে আর আপনাকে জানিয়ে কি গতকাল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলীয় বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তাদের এই আনুষ্ঠানিক সফরের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে বৈঠকে যারা উপস্থিত ছিলেন সেটি যদি আমরা বলি যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউচারের নেতৃত্বে কিন্তু এই প্রতিনিধি দলটি এসেছেন এই প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এবং এছাড়াও এসেছেন ইউএসএআইডি এআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন মাইকেল সুফার তারা মূলত হচ্ছে আমরা যে বিএনপির সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তারা নির্বাচন পূর্ববর্তী যে বিষয়গুলো আছে বিএনপির পক্ষ থেকে সেটি তুলে ধরা হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি পরবর্তী তারা শ্রমিক অধিকার বিষয় নিয়ে তারা রাতেই কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন রাজধানীতে সেই বৈঠকে মূলত শহীদুল ইসলাম হত্যা মামলার বিষয়ে তারা জানতে চেয়েছেন এবং শ্রম আইনের যে যে ধারাগুলো আসলে সাংঘর্ষিক বা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র যে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে আসছেন সেই পর্যবেক্ষণগুলো কিন্তু তারা তুলে ধরেছে আজকে এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১২টা নাগাদ এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি এই বৈঠকে থাকার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রী তার সঙ্গে কিন্তু একটি বৈঠক করলেন যে বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে বিষয়গুলো আছে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে শ্রমিক অধিকার তো অবশ্যই এই বৈঠকে মূলত প্রাধান্য পাবে পাশাপাশি আরেকটি বিষয় জানেন মিয়ানমারের যে ঘটনা এই ঘটনাও কিন্তু এই আলোচনায় স্থান পেতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি সব মিলে এখন পর্যন্ত আমাদের কাছে এই আছে ১২টা নাগাদ এই বৈঠকটি শুরু হবে মধ্যপ্রদেশের পরবর্তীতে শেষ করে এই বৈঠকটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি ইসলাম কিরণ আপনাকে ধন্যবাদ বৈঠকের বিষয় সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী কিরণের কাছ থেকে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ নিয়াজ শ্রদ্ধা নিবেদনের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ ইশরাত যেমনটি জানতে চেয়েছিলেন সকাল থেকে কিন্তু এই আপনার ২০০৯ সালে পিলখানায় যে বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছিল এবং ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হয়েছিলেন তাদের আজকে ১৫তম শাহাদাত বার্ষিকী এবং সেই উপলক্ষে সকাল থেকেই কিন্তু এখানে আপনার শ্রদ্ধা নিবেদন করতে আসেন মহামান্য রাষ্ট্রপতির পক্ষে এবং শ্রদ্ধা নিবেদন করেন সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন এবং প্রধানমন্ত্রীর পক্ষে এবং প্রধানমন্ত্রীর পক্ষে আপনার আর প্রধানমন্ত্রীর পক্ষে আপনার শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এছাড়া আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বেসামরিক উপার্জন মন্ত্রী কর্নেল ফারুক তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এরপরেই আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে ডক্টর মঈন খান যে স্থায়ী কমিটির সদস্য তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সাথে সাথে কিন্তু যারা আপনার নিহতদের যে স্বজন রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের পক্ষে
পক্ষ থেকে 6 জনকে শ্রদ্ধা নিবেদন করতে দেয়া হয়েছে সুযোগ এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আসলে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যার যার যে কবর রয়েছেন যার স্বজনদের কবর সেই কবরে তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং কেউ কেউ আসলে কান্নায় ভেঙে পড়েছেন আর অভিযোগ আমাদের কাছে করেছেন অনেকেই 15 বছরও আসলে এই মামলাটির কোনো সুরাহা হয়নি এবং কোনো নিষ্পন্ন হয়নি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি আসলে যেহেতু বিচারাধীন রয়েছে মামলাটি এবং এটা আদালতের কার্যক্রম সেক্ষেত্রে আদালতই আসলে সিদ্ধান্ত নেবে মামলাটি কত দ্রুত শেষ করা যায় এবং আপনার এক্ষেত্রে আসলে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানও একই কথা বলেছেন আদালত কি তারা আসলে বলছেন যে এটি যেন দ্রুত শেষ করা হয় তবে বিএনপি এবং যারা আপনার স্বজন রয়েছেন তাদের সবারই আসলে একই প্রশ্ন এই মামলার পিছনে আসলে তারা কারা রয়েছে তাদের হদিস আসলে তারা এখনো পাচ্ছেন না এবং তাদের যেন অতি দ্রুত তাদেরকে খুঁজে বের করে আপনার এই তাদের সামনে নিয়ে আসা হয় এবং তাদের শাস্তি দেওয়া হয় আপনাকে একটু বলে রাখি 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং এখানে কিন্তু প্রায় 57 জন সেনা কর্মকর্তা এবং সহ 74 জনকে হত্যা করা হয় এদিন এবং 2013 সালে 5 নভেম্বর বিচারিক আদালতে 152 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এরপরেই 2017 সালে 27 নভেম্বর হাইকোর্টে আপিলের রায় প্রায় 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং এর মধ্যে 8 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 4 জনকে খালাস দেওয়া হয় আর 160 জনের মধ্যে প্রায় 146 জনের সাজা বহাল রাখা হয় এবং হাইকোর্টের বিচারে থাকা অবস্থায় কিন্তু কারাগারেই 2 জনের মৃত্যু হয় খালাস পান প্রায় 12 জন এ পর্যন্ত 1300 সাক্ষীর মধ্যে 276 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং 2011 সালে কিন্তু আসলে আপনার আর এই আরেকটি মামলা দেওয়া হয় বিস্ফোরক আইনের মামলা বিস্ফোরক আইনের মামলা এবং সেই মামলা কিন্তু এখনো বিচারাধীন রয়েছে স্বজনদের অভিযোগ যেন দ্রুত এই মামলাটি শেষ হয় এবং এই হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে তারা যেন তাদেরকে যেন বের করে নিয়ে আসা শাস্তির আওতায় নিয়ে আসা হয় এই ছিল বনানী সামরিক অবস্থান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য নিয়াজ আপনাকে ধন্যবাদ শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম সহকর্মী নিয়াজের কাছ থেকে প্রতীক পাওয়ার পর জমজমাট কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচারণা এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং কুমিল্লা থেকে সুমন কবির শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে ইলিয়াস নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে এবং কি বলছেন প্রার্থী এবং ভোটাররা ইসরাত আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আবহাওয়া অনেকটাই খারাপ অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি যে যারা মেয়র এবং কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার কার্যক্রম শুরু করেছেন অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 5 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 149 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কিন্তু 69 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে যে 5 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতা শামল আলম তিনি কিন্তু আজকে সকাল থেকে তার নিজ বাসভবন কলেজ রোড থেকে প্রচারণা শুরু করেছেন অর্থাৎ তৃতীয় দিনের প্রচারণা শুরু করেছেন তিনি বলছেন যে নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে অর্থাৎ তিনি কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু তিনি নেতাকর্মীদের জড়ো করেছেন এবং পোস্টার ব্যানার কিন্তু তার ছেয়ে গেছেন এবং ঘোড়াপতিকে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং অবহেলিত নগরকে ঢেলে সাজানোর লক্ষ্যে কিন্তু তিনি প্রার্থী হয়েছেন সেই বিষয়টি কিন্তু বিগত সময় ধরে আমাদেরকে বলে আসছিলেন আমরা একটু যুক্ত হব এহতা শামল আলম আমরা জানতে চাই আপনি তো বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে এই যদি নির্বাচনে জয়ী হতে পারেন এই নগরকে ঢেলে সাজাবেন আপনি কেমন সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের আলহামদুলিল্লাহ আগামী 9 তারিখ সিটি কমিশন নির্বাচন সামনে রেখে আমি দেলামলি সভাপতি প্রার্থী হিসাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি দোকানপাট অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সকল শ্রেণী বসে মানুষের কাছে আমি ঘুরছি আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং সিটি কমিশনকে নতুন করে ঢেলে সাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পত্রিকা ঘোষণা করেছি কারণ গত 10-11 বছর সিটি কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে মানুষ আসানোর কোন নাগরিক সুবিধা পায় নাই জলাবদ্ধতা যানজট মাদক এবং সন্ত্রাস দুর্নীতির এই সিটি কমিশনে ছেয়ে গেছে এর বিরুদ্ধে আমার সংগ্রাম এবং আন্দোলন আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ সিটি কমিশন থেকে আমি মাদক দুর্নীতি
রোধ করব এবং নাগরিক সভায় বৃদ্ধি করে যা যা করা সবই করব এবং নাগরিকদের ঊর্ধ্বমুখী যে পৌর ট্যাক্স এই ট্যাক্স কমিয়ে আনার জন্য আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এবং দোকানপাটের যে ট্রেড লাইসেন্স ফি সেটা ঊর্ধ্বমুখী সেটাও কমার জন্য আমি ঘোষণা দিয়েছি এবং নাগরিকদের জন্ম নিবন্ধনের জন্য সার্টিফিকেট এটার জন্য সিটি কমিশনের দ্বারে দ্বারে ঘুরতে হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এই যে মানুষের অসহায়ত্ব মানুষ বর্তমান মুখ ঘুরিয়ে নিয়েছে আল্লাহ রহমত আমি যেভাবে ঘুরছি মানুষের ব্যাপক সার পাচ্ছি আমি আশাবাদী মানুষ আমার মার্কা ঘুরা মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে বিজয় লাভ করে আল্লাহ রহমত দলীয় নেতাকর্মীরা কি আপনার পক্ষে আছে কিনা অবশ্যই আমি জেলা আওয়ামী লীগ সভাপতি এর আগে মহানগর সভাপতি ছিলাম এই 33টি ওয়ার্ডের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে তারা আমার নির্বাচন করছে এবং সকল জায়গাতেই একই বক্তব্য আমি যেদিন গাইনে যাই সেই যে মানুষের একই আওয়াজ ঘুরা যাচ্ছে ঘোরামাকে ভোট দিন ঘোরামাকে ভোট দিন এই সমস্ত নেতাকর্মী সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বেশি বেশি আশা সঞ্চার হয়েছে বেশি সারা পাওয়া যাচ্ছে যে তারা নতুন মেয়র চাচ্ছে এই মেয়র গত 10 বছরে সেই সিটি কমিশনের আসন উন্নতি করতে পারেন নাই মাদকের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেন নাই দুর্নীতির সিটি কমিশন ছেয়ে গেছে এর বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি এবং আমি যদি আল্লাহর রহমতে পাশ করতে পারি সুতরাং সেক্টর সেক্টর আমি গিয়ে নিয়ে যাবো ধন্যবাদ আসলে শুনছিলেন যে পরিবর্তনের স্বার্থে কিন্তু তিনি মেয়র প্রার্থী হয়েছেন এবং সাধারণ মানুষ পরিবর্তন চাচ্ছেন সেই বিষয়টিই কিন্তু এহতা শামুল আলম বলছিলেন এবং তার পক্ষে জোয়ার উঠেছে তিনি সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যদি জয়ী হতে পারেন তাহলে সকল সমস্যা নিরসনে কাজ করবেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য দর্শক এই বিষয়ে অবশ্যই একটা স্মার্ট সিটি কর্পোরেশন সাথে মানুষের নাগরিক সুযোগ সুবিধার যে প্রতিশ্রুতি সেটাই চাচ্ছে জনগণের জন্য প্রতিশ্রুতি থাকবে অবশ্যই সততা এবং নিষ্ঠার সাথে একটা সুন্দর সিটি কর্পোরেশন যে সিটি কর্পোরেশনটা হবে কুমিল্লার সাধারণ মানুষের প্রতিষ্ঠান সেই প্রতিশ্রুতি অবশ্যই থাকবে যে নাগরিক সুযোগ সুবিধা সহ কারণ আমরা জানি যে এখনো আমরা অনেক নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে সে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটা স্মার্ট সিটি কর্পোরেশন করার স্বপ্ন কেমন সারা পাচ্ছেন অভূতপূর্ব সারা পাচ্ছি কারণ এর আগেও এলাকাগুলোতে আমি বিচরণ করেছি আমাদের রাজনৈতিক কাজে এবং আমার যে সামাজিক সংগঠন আছে কিছুক্ষণ আগেও একটা ছেলে এসে বললো যে আমিও চিকিৎসা করিয়ে দিয়েছি ওই জন্য ওর মাকে নিয়ে এসে আসছে তো এগুলো আসলে খুব অন্যরকম আর কি আমি বলবো যে খুব আন্তরিক একটা সম্পর্ক এদের সাথে আমার অভূতপূর্ব সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ নগরকন্যা হতে চাই এই জন্য যে 1864 সালে এই পৌরসভা তারপর 11 সালে সিটি কর্পোরেশন আমাদের এই শহরটা অনেক প্রাচীন তো বাবা মা যেরকম বয়স্ক হয়ে গেলে সন্তানরাই তাদের অভিভাবক হয়ে তাদেরকে আদর যত্ন করে সেভাবেই আমি এই নগরের যত্ন নিতে চাই এই নগরটাকে আরো সুন্দর এবং সুস্বাস্থ্যকর করে তুলতে চাই মানুষের জন্য ভোটারদের উদ্দেশ্যে বলবো যে এখন শেখ হাসিনার বাংলাদেশ মানুষ অনেক সচেতন সবগুলো প্রার্থীর মধ্যে কাকে ভোট দিলে আপনারা সুবিধা পাবেন সেটা এখন তারাই বুঝে বিশেষ করে আমরা এর আগেও যারা আছে তাদেরকেও আসলে অনেকে দেখেছে আবার অনেকেই আছে এখন প্রার্থী যারা কখনোই যে আমাদের করোনাকালীন সময় কিংবা আমাদের দুর্যোগকালীন সময় মানুষের পাশে ছিল না তা আমি বলবো যে আপনারা আপনাদের সুখে এবং দুঃখে দুভাবে আমাকে পেয়েছেন সেভাবে আমি আশা করি যে কুমিল্লার মানুষ আমাকে মূল্যায়ন করবে নির্বাচনের আরেকটা বিষয় জানার কি কুমিল্লার যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ড এবং
প্রতিটি মহল্লায় নাগরিক ফোস্টার ফেস্টার আসলে ছড়িয়ে পড়েছে, সেই সেটা আমি দেখেন ডাক্তার তাহসিমবার সূচনা বাস সরকারের প্রত্যেক নিয়ে আসলে পঞ্চম চালিয়েছে, সেই সাথে আমি দেখেছি নগরের মেয়র সাক্ষু আসলে দেয়াল ঘুরে নিয়ে আর টেবিল ঘুরে নিয়ে সেই সাথে হাতি আসলে আসলে এ ছিল কুমিল্লা থেকে কুশিকোপ নির্বাচনে সর্বশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সহকর্মী ইলিয়াস এবং সুমনের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ। চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে তিনটি বাঘ শাবক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তিয়াক শান। শান, বাঘ শাবকদের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি চট্টগ্রাম চিড়িয়াখানা, এখানে বাঘ জো বাইডেন এবং বাঘিনী জয়ার ঘরে কিন্তু জন্ম নিয়েছে তিনটি বাঘ শাবক। এখানে কিন্তু আসলে যেটি বলে রাখা দরকার যে গত শুক্রবার সন্ধ্যায় আসলে জয়ার এই সংসারে কিন্তু আসলে তিনটি শাবক প্রসব করে এবং তিনটি হলুদ এবং ডোরা কাটা, তবে এখনো আসলে তাদের যে লিঙ্গ নির্ধারণ সেটি করা যায়নি, যেহেতু সম্প্রতি আসলে শাবক তিনটি জন্মগ্রহণ করেছে এবং তাদের যে এখনো আসলে তাদের শারীরিক যে পূর্ণতা সেটি তারা পায়নি, এবং একই সাথে তবে তাদের যে লিঙ্গ নির্ধারণ সেটি আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর জানিয়েছেন যে এক সপ্তাহ পরে আসলে করা হবে। এটি ছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু গত 8 বছরে 19টি বাঘের জন্ম হয়েছে সব নিয়ে, এর মধ্যে কিন্তু আসলে 2টি ঢাকা চিড়িয়াখানায় ইতিমধ্যে পাঠানো হয়েছে, এবং বর্তমানে কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় 3টি সহ সর্বমোট বাঘের সংখ্যা 17, এবং এর মধ্যে 5টি কিন্তু রয়েছে সাদা বাঘ। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে বাঘের সংখ্যা রয়েছে 17, এবং একই সাথে চট্টগ্রাম চিড়িয়াখানায় 2016 সালে আফ্রিকা থেকে আমদানি করা হয় রাজপরী নামের এক জোড়া বাঘ, যাদের বংশবৃদ্ধির মাধ্যমে কিন্তু আসলে তাদের যে আজকে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা একে একে বাড়তে বাড়তে দাঁড়িয়েছে 17-তে। তো সর্বশেষ আসলে যে পরি রাজ এবং পরি ছিল তাদের ঘরে কিন্তু 2020 সালে ডিসেম্বরে জন্ম নেয় যে দুটি বাঘ, সেই বাঘের নাম রাখা হয়েছিল আসলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নামে। জন্মের পর তার মা পরি কিন্তু বাইডেনকে দুধ দিত না, অবহেলা করতো, এবং পরে কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানার যিনি কিউরেটর ছিলেন সাদাত হোসেন, তাদের আসলে তার যত্নেই কিন্তু আসলে বাইডেন আস্তে আস্তে বড় হয়ে ওঠে চট্টগ্রাম চিড়িয়াখানায়, এবং পরবর্তীতে কিন্তু সে বাইডেনের ঘরেই কিন্তু বাইডেন এবং জয়া তাদের ঘরে কিন্তু আসলে তিনটি যে বাঘ শাবক আসলে তাদের জন্ম হয়, এবং এই তিনটি বাঘ শাবক কিন্তু এখন পর্যন্ত তার মায়ের সাথে আছেন, যেহেতু জয়া তিনটি শাবকের জন্ম দিয়েছেন যার কারণে কিন্তু জয়া অনেকটা হিংস্র, এবং তাকে আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু জয়ার যে ঘর সেটিকে কিন্তু আসলে ঢেকে রাখা হয়েছে বাঘ শাবকদের নিরাপত্তার খাতিরে, এবং একই সাথে চট্টগ্রাম চিড়িয়াখানার যিনি কিউরেটর রয়েছেন তিনি আসলে বলেছেন যে সপ্তাহখানেক পরে আসলে বাঘ শাবকের যেই লিঙ্গ সেটি তিনি নির্ধারণ করে জানাবেন, এবং চট্টগ্রাম চিড়িয়াখানা কিন্তু আসলে বরাবরের মতোই আসলে যেই সাদা বাঘ তার জন্য আসলে বেশ খ্যাতি লাভ করেছে, এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু সাদা বাঘের জন্য কিন্তু তার বেশ খ্যাতি রয়েছে, এবং বলা চলে বাংলাদেশের কিন্তু একমাত্র চট্টগ্রাম চিড়িয়াখানাতেই কিন্তু আসলে সাদা বাঘ রয়েছে, এবং সেটি একটি দুটি নয়, এই বিলুপ্ত বা বিরল প্রজাতির কিন্তু পাঁচটি সাদা বাঘ এখানে রয়েছে, এবং একই সাথে যেটি জানিয়ে রাখা দরকার যে সেটি চট্টগ্রাম চিড়িয়াখানায় যে দর্শনার্থীরা আসে কিন্তু তাদের বেশিরভাগ দর্শনার্থীদেরই কিন্তু আগ্রহ কেন্দ্রবিন্দু থাকে কিন্তু এই সাদা বাঘ, তারা কিন্তু সাদা বাঘ ঘিরেই কিন্তু আসলে তাদের যেই আকর্ষণ সেটি কিন্তু আমরা দেখতে পাই, এবং একই সাথে চট্টগ্রাম চিড়িয়াখানাতে কিন্তু আসলে যে বাঘের যে স্থান সেটি কিন্তু আসলে বৃদ্ধির কথা বারবার বলা হয়, এবং চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে চট্টগ্রাম চিড়িয়াখানায় যেহেতু আসলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চট্টগ্রাম চিড়িয়াখানাতে বাঘের প্রজননের জন্য কিন্তু তারা বেশ কয়েকটি বাঘ ইতিমধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রজনন ঘটিয়েছেন, সেই ক্ষেত্রে তারা বলছেন যে বাঘের যেই বাঘ শাবক কিংবা চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রজনন হওয়া বাঘ প্রাণী বিনিময়ের মাধ্যমে কিন্তু যে সকল
যে সকল প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় নেই সে সকল প্রাণী কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ এবং এই সকল বাঘের সাথে কিন্তু আসলে প্রাণী বিনিময়ের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী যোগ করা হবে বলে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই মুহূর্তে আমাকে চেয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে সর্বশেষ সংবাদ। শান, আপনাকে ধন্যবাদ। বাঘ শাবকদের ব্যাপারে শুনছিলাম সহকর্মী শানের কাছ থেকে। পিরোজপুরে আজ আটতলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করবেন আইনমন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, আইনমন্ত্রী কখন এই ভবন উদ্বোধন করবে, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ঈশ্বর, বলে রাখি যে কিছুক্ষণ পরে দুপুর 12টার দিকে পিরোজপুরে বহুল প্রতীক্ষিত এই যে আধুনিক অনেক সুযোগ সুবিধা সম্বলিত জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত ভবন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এবং দুপুর 12টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম আনিসুল হক এমপি এটার উদ্বোধন করবেন। এবং এই উদ্বোধনকে ঘিরে পিরোজপুরের এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের প্রাঙ্গণে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয় এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনটি উদ্বোধন করা হবে। আমি বলে রাখি যে 1.7 একর জমির উপরে প্রায় 56.2 কোটি টাকা ব্যয়ে এই আটতলা ভবনটি তৈরি করা হয়েছে এবং এই আটতলা ভবনের ভবনে হচ্ছে প্রতিটি ফ্লোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য 21টি এজলাসের ইতিমধ্যে তারা ব্যবস্থা করেছে এবং 21টি এজলাসের সাথে সাথে 21টি খাস কামরারও ব্যবস্থা এখানে তৈরি করা হয়েছে। এছাড়া বিচার প্রার্থী এবং আইনজীবী সহকারী এবং দর্শনার্থী এবং সাক্ষীদের বসার জন্য সুব্যবস্থা এই এই আদালত প্রাঙ্গণ কার্যালয় করা হয়েছে। এছাড়া এই আদালতের ভিতরে নারী এবং পুরুষ হাজতিদের জন্য আলাদা পৃথক কক্ষ করা হয়েছে এবং সেখানে তাদেরকে বসারও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখানে লিগ্যাল জেলা লিগ্যাল এইড অফিস এবং পিপি এপিপি জিপিদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং বিচার কার্য সম্পন্ন করার জন্য এবং সুষ্ঠু করার জন্য এখানে মালখানা তৈরি করা হয়েছে এবং মাদার্স ফিডিং বেস্ট ফিডিং সেন্টার সেটাও করা হয়েছে। এবং আমি বলে রাখি যে আইনজীবীদের ওঠানামা এবং বিচারকদের ওঠানামার জন্য 3টি লিফটের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা বহুতল একটি ভবন, আটতলা বিশিষ্ট একটি ভবন, এখানে প্রতিটি ফ্লোরে 1700 বর্গ স্কোয়ার ফিট মূলত জায়গা রয়েছে এবং এখানে পার্কিং এর জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে এবং বিচারকরা সহ অ্যাডভোকেটরা যারা আইনজীবী আছে তারা জানিয়েছেন যে এটার মাধ্যমে এটার মাধ্যমে হচ্ছে যে পুরাতন যে মামলার জটগুলো অনেকটা কমে যাবে এবং বিচার প্রার্থী এবং বিচারকরা সকলেই এটা দিয়ে অনেকটা উপকারে ভুগি হবে। মূলত পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে উদ্বোধনের বিষয়। হাসান, আপনাকে ধন্যবাদ। ভবন উদ্বোধনের ব্যাপারে বলছিলেন হাসান। ফুলে ফুলে সেজেছে সরকারি আশেক মাহমুদ কলেজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সরকারি আশেক মাহমুদ কলেজের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু সচরাচর চোখে পড়ে না। আমি নিজেও কিন্তু ফুলকে অনেক ভালোবাসি আর আমি দাঁড়িয়ে আছি একটি ফুলের বাগানে। এই ফুলের বাগানটি কিন্তু আমি আপনাকে জানাতে চাই সুস্পষ্টভাবে, জামালপুর এবং শেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে সরকারি আশেক মাহমুদ কলেজ। সরকারি আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষ কিন্তু তাদের প্রশাসনিক ভবনের সামনে প্রায় 2 একর জমিতে একটি ফুলের বাগান করেছে, যেটি এখন সারা জামালপুর বাসী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উপভোগ্য জায়গা হিসেবে পরিণত হয়েছে। আমি আরেকটু বলতে চাই, এখানে কিন্তু 50 রকমের কিন্তু ফুলের গাছ রয়েছে এবং প্রশাসনিক ভবনের সামনেই এই ফুলের বাগানটি অবস্থিত। আমি আপনাদেরকে একটু ফুলের বাগানটা একটু দেখাতে চাই আর এখন আমাদের সাথে কথা বলবেন যারা এই অক্লান্ত পরিশ্রমে এই ফুলের বাগানটি তৈরি করেছেন। আমাদের তারই একজন এই সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী, আমরা তার কাছে জানবো যে আপনি আমাদেরকে একটু বলবেন যে এত সুন্দর করে একটি ফুলের বাগান আপনারা তৈরি করেছেন, এই ফুলের বাগানটি তৈরি করার ফলে কি ধরনের প্রভাব পড়ছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। যে আপনারা জানেন আশেক মাহমুদ কলেজের এই সুসজ্জিত এবং মনোরম ফুলের বাগান শুধু জামালপুর নয়, আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে একটা অনন্য নজির হিসেবে স্থাপিত হয়েছে এবং
সেক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়, আমাদের উপাধ্যক্ষ মহোদয় এবং বাগান কমিটির আহসানুজ্জামান সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, রাশেদুল ইসলাম রসায়ন বিভাগ সহ আমাদের শিক্ষক সংসদের আমরা আছি, অক্লান্ত পরিশ্রম করে এই বাগানটা করা হয়েছে। শুধু ভিতরেই নয়, ভিতরে চারটা বেড আছে এবং কলেজের সামনে একটা গ্রন্থ কানন নামে একটা বাগান করা হয়েছে বঙ্গবন্ধু মুরালের পাশে। সেটা পরিত্যক্ত জায়গা ছিল এক সময়, সেই জায়গাটিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখবো না, আমরা সেটাকে সৌন্দর্য বর্ধন, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা আসবে, তাদের চিত্ত যেন বিকশিত হয়, মন যেন প্রস্ফুটিত হয়, সেই জন্য সেই উদ্দেশ্যে নিয়ে বাগান করা হয়েছে। এবং এখানে শুধু শিক্ষার্থী না, শিক্ষকরাও এসে সকালবেলা একটা প্রতিষ্ঠানে যখন আসবে তাদের মনটা ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, যাওয়ার সময় ফুলের বাগান দেখে যায়। এবং দর্শনার্থী এবং জামালপুর জেলার থেকে সকল মানুষ প্রায় বিভিন্ন উৎসবে এই কলেজকে কেন্দ্র করে চলে আসে এবং ভবিষ্যতেও আরো বেশি প্রচারিত হলে এই বাগানের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়বে। এবং ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানাতে চাই বিশ্বাদ, যে এই ফুলের বাগানটিতে কিন্তু বিকাল হলেই শুধুমাত্র যে শিক্ষক শিক্ষার্থী তারা না, কিন্তু ওই সাধারণ দর্শনার্থীরাও কিন্তু এসে ভিড় করছে, সেলফি তুলছে এবং এই বাগানটি এখন বিকাল হলে একটি বিনোদনের একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমি আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, যে আপনি আমাদেরকে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগে সকালবেলা যখন এই ফুলের বাগানে আপনারা আসেন, কেমন লাগে আপনাদের? আসলে ফুল সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে, আমরা পরিবার পরিজন নিয়ে আসি এখানে, শিক্ষকরা সবাই আসে বিকেলবেলা পরিবার পরিজন নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের একটা সুযোগ হয়েছে এখানে এবং ছাত্রছাত্রীরা সারা দিন এখানে ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, সেলফি তুলছে, ছবি তুলছে, এটা এক মিলন মেলায় পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের। এছাড়াও আমাদের আল্লাহর সৃষ্টি যেটা, যে শিশু এবং ফুল সবচেয়ে সুন্দর বিষয় এবং এই দুইয়ের সমন্বয় ঘটেছে আমাদের। ধন্যবাদ আপনাকে ইশরাত। এই ছিল সরকারি আশেক মাহমুদ কলেজের আমাদের যে সামনে ফুলের বাগান রয়েছে এখান থেকে সর্বশেষ তথ্য। ইশরাত মেহেদি আপনাকে ধন্যবাদ। হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড়। এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতালে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে বেশ কয়েকদিন থেকে যেটি দেখা যাচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায় রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে, এতে শিশু রোগী যেমন বেড়েছে তেমনি কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য রোগী বেড়েছে। বিশেষ করে করোনা ভাইরাস যেহেতু গত কয়েকদিন ধরেই একটু বেড়ে গেছে, সে কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় রোগীদের সংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা আসলে আশঙ্কা করছিলেন। যে আমরা যেটি মুগদা হসপিটালে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রোগীদের সংখ্যা সেটি কিন্তু বেড়েছে এবং গত এক সপ্তাহের ব্যবধানে এখানকার মুগদা হসপিটালের পরিচালক যেটি বলছিলেন যে প্রায় 1.5 গুণের বেশি রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনে আমরা যেটি নর্মালি সাধারণত মুগদা হসপিটালে 700 থেকে 700 মতো রোগী ভর্তি থাকে, কিন্তু এখন সেখানে 900 বেশি রোগী ভর্তি আছে বলে আমাদেরকে মুগদা হসপিটালের পরিচালক বলেছিলেন। এবং এর বেশিরভাগ রোগী কিন্তু শিশু এবং মেডিসিন ওয়ার্ডে, যাদের মধ্যে অধিকাংশ রোগী মূলত করোনা ভাইরাসের বাইরে যেসব লক্ষণ, অর্থাৎ সেখানে ঠান্ডা সর্দি কাশির জাতীয় রোগীর কিন্তু সংখ্যাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং এর বাইরে মেডিসিন রোগীর সংখ্যা সেটিতেও কিন্তু অনেক বেশি বলে এখানকার পরিচালক বলছিলেন। এবং আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি যে তারা যেটি বলছেন যে শিশুদের গত কয়েকদিনে যে পরিমাণ, অর্থাৎ শীত থেকে গরমের দিকে যে আবহাওয়ার পরিবর্তনটা, সেটির কারণে কিন্তু রোগীর সংখ্যাটা বাড়ছে এবং এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে ঠান্ডা, জ্বর, সর্দি কাশি এবং সেখান থেকেই কিন্তু অনেক সময় নিউমোনিয়া বা এ ধরনের রোগগুলোতে হয়ে যাচ্ছে। এবং ডায়রিয়ার রোগীর সংখ্যাও কিন্তু আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, ফলে এখানকার পরিচালক যেটি বলছেন যে কোনো ক্রমেই যেন রোগীরা ডায়রিয়া বা এরকম লক্ষণ দেখার আগেই কিন্তু চিকিৎসকদের কাছে নিয়ে আসার কথা বলছেন। এর বাইরে যেসব বয়স্কদের, অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের কিন্তু রোগীর সংখ্যাটা বাড়ছে এবং তাদের অ্যাজমা বা হাঁপানি যেসব রোগ, ব্রঙ্কাইটিস এবং সিওপিডির মতো রোগগুলো, সেগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। যেহেতু আবহাওয়া শুষ্ক এবং সেখানে কিছু কিছু জায়গায় আসলে সাধারণ মানুষ অনেকটা দূষিত আবার করেন, অর্থাৎ বাতাসে যে হাসান আপনাকে ধন্যবাদ। হাসপাতালে রোগীদের চাপ নিয়ে বলছিলেন সহকর্মী হাসান।